আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, অভিনন্দন জানাচ্ছি আপনাকে এই ভিডিওটি দেখার সিদ্ধান্ত নেওয়ার জন্য। আপনার এই সিদ্ধান্তটি প্রমাণ করে আপনি নিজেকে ভালোবাসেন, নিজেকে সুন্দর এবং সুস্থ রাখতে চান। ইয়েস, আমিও আজকে এসেছি আপনাকে একটি চমৎকার প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশান দেওয়ার জন্য এবং চমৎকার একটি নিউট্রিশন সম্পর্কে ইনফরমেশান দেওয়ার জন্য, যে নিউট্রিশনটি আপনার জেনারেলি ওয়েলবিং এনশিওরিং করার জন্য সারা পৃথিবীতে ফেমাস। অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে, একজন মানুষ যদি সুস্থ থাকতে চায় তাহলে তাকে 7 key nutrient ইনটেক করতে হয়। এই 7 key nutrientকে তারা একটি পিরামিডের মতো করে চিত্র অঙ্কন করে দেখিয়েছে যে কী সেই 7 key nutrient। আর সবার উপরে যাকে স্থান দিয়েছে সেটার নাম হচ্ছে অ্যাসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। অ্যাসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড হচ্ছে ওমেগা 3, একটি ফ্যাটি অ্যাসিড যেটা আমাদের বডিতে খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে। স্পেশালি আমাদের যে হিউম্যান ব্রেইন রয়েছে, এই হিউম্যান ব্রেইন কিন্তু গঠন হচ্ছে বেশি সংখ্যক পানি এবং বাকিটা হচ্ছে ওমেগা 3 দিয়ে। বাট আমাদের খাদ্য তালিকায় প্রতিদিন পর্যাপ্ত ওমেগা না থাকার কারণে আমাদের ব্রেইনের যে প্রপার ফাংশন রয়েছে সেটা কমপ্লিট হয় না এবং সেখানে প্রবলেম দেখা দেয়। আমাদের ব্রেইন আমাদের স্মৃতিশক্তি ধরে রাখে, আমাদেরকে অ্যাক্টিভ রাখতে হেল্প করে এবং আমাদের বুদ্ধিমত্তা, আমাদের যে মনোযোগ সেগুলো ঠিক রাখতে খুবই বড় ভূমিকা পালন করে থাকে। বাট আপনার খাদ্য তালিকায় যদি এই অ্যাসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড না থাকে তাহলে আপনার ব্রেইন সেই রোলটা প্লে করতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে চোখ রয়েছে, অত্যন্ত মূল্যবান একটি অর্গান যা দিয়ে আমরা দেখি, এই চোখের স্বাস্থ্যের জন্য কিন্তু আমাদের ওমেগা 3 অ্যাসেনশিয়াল। তৃতীয়ত হচ্ছে আমাদের যে সার্কুলেটরি সিস্টেম রয়েছে, অর্থাৎ ব্লাড সার্কুলেশন, এন্টায়ার বডিতে প্রায় 75,000 কিলোমিটার্স, 75,000 কিলোমিটার্স ব্লাড ভেসেল রয়েছে। এই ব্লাড ভেসেলের ভেতরে স্যাচুরেটেড ফ্যাট জমে যাওয়ার কারণে ট্রাইগ্লিসারাইড হয়, ব্যাড কোলেস্টেরল জমে। এই জিনিসগুলোকে রিডিউস করার জন্য, এই ব্যাড ফ্যাটকে বার্ন করে দেওয়ার জন্য ওমেগা 3 অত্যন্ত অ্যাসেনশিয়াল রোল প্লে করে। চতুর্থত হচ্ছে আমাদের যে জয়েন্ট ফাংশনগুলো রয়েছে, এই জয়েন্ট ফাংশনগুলো প্রপারলি মুভ আপ করার জন্য এবং এটার ফাংশনটা ঠিক রাখার জন্য আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় ওমেগা 3 প্রয়োজন। বাট আমরা কতজন লোক জানি যে এত গুরুত্বপূর্ণ একটি ফ্যাটি অ্যাসিড যা আমাদের এভরি সিঙ্গেল ডেতে প্রয়োজন হয়, আমরা ম্যাক্সিমাম লোকই কিন্তু জানি না। এরপরে খেয়াল করুন আমাদের যে এই যে সুন্দর নখ রয়েছে, আমাদের এই নখের স্বাস্থ্য ঠিক রাখার জন্য, আমাদের যে হিউম্যান এই যে লার্জেস্ট স্কিন রয়েছে, এই স্কিনকে ঠিক রাখার জন্য অ্যাসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড ওমেগা 3 খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেন এর পরবর্তীতেও আরও কার্যক্রম রয়েছে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের প্রতিটা কোষের জন্য প্রয়োজন এবং এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড না আসার কারণে এখন প্রবলেমগুলো কী হচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আমরা দেখতে পাচ্ছি যে ব্যাড কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এই জিনিসগুলো বডিতে বেড়ে যাওয়ার কারণে আমাদের ব্লাড প্রেশার লেভেলটা অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে। কারো হাই ব্লাড প্রেশার, কারো লো ব্লাড প্রেশার, এবং বেশিরভাগ মানুষের দেখা যাচ্ছে কার্ডিওভাস্কুলার যে ডিজিজ রয়েছে এবং ব্রেইন স্ট্রোক, হার্ট অ্যাটাকের যে ঝুঁকি রয়েছে, এটা বেড়ে যায় মূলত খাদ্য তালিকায় পর্যাপ্ত ওমেগা 3 এবং ওমেগা 9, আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এই ওমেগা 9 এবং 3 না থাকার কারণে। আমাদের যে মনোযোগ নেই আজকাল এবং আমরা যে সোশ্যাল মিডিয়ায় ভার্চুয়াল ভাইরাসে যেভাবে আসক্ত, এর কারণে আমাদের ব্রেইনের উপর মারাত্মক একটা প্রেশার পড়ে, আমাদের চোখের উপর একটা প্রেশার পড়ে এবং স্ট্রেস তৈরি হয়। সো এই শরীরের যে স্ট্রেস সেটা দূর করার জন্য, ব্রেইন অ্যান্ড কগনিটিভ ফাংশনটাকে ইম্প্রুভ করার জন্য আপনার প্রয়োজন একটি সঠিক ওমেগা 3 সাপ্লিমেন্ট। যেহেতু আপনার আমার খাদ্য তালিকায় এই ওমেগা 3 আসছে না, তাই আমাদের প্রয়োজন একটি নিউট্রিশনাল সাপ্লিমেন্ট। বাট কোথায় পাবো এরকম একটি ভালো, অসাধারণ এবং অ্যাসেনশিয়াল একটি নিউট্রিশনাল সাপ্লিমেন্ট? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু। ইয়াস, 1978 সালে প্রতিষ্ঠিত আমেরিকান একটি কোম্পানি ফরএভার লিভিং প্রোডাক্টস, যারা গত প্রায় 5 দশক ধরে পৃথিবীব্যাপী কতগুলো ন্যাচারাল ওয়ান্ডার্স নিয়ে কাজ করছেন, কতগুলো হার্বস নিয়ে কাজ করছেন, যে হার্বসগুলো দিয়ে যেগুলোর সোর্সিংটা তারা করেছেন ন্যাচারাল ওয়ে এবং যেগুলো রয়েছে সাইন্টিফিক রিসার্চ, যার ফলে অত্যন্ত সেফ, ইফেক্টিভ কতগুলো নিউট্রিশনাল সাপ্লিমেন্ট বিশ্বব্যাপী তারা বিপণন করে অত্যন্ত সমাদৃত। অ্যাকর্ডিং টু গুগল বলছে, ওয়ার্ল্ড বেস্ট হেলথ প্রোডাক্টস ইজ ফর এভার লিভিং প্রোডাক্টস হেলথ সাপ্লিমেন্ট। সো আজকে আমি আপনাদের সামনে এসেছি আপনাদের এই প্রবলেমগুলোর এক বাক্যে সমাধান করার জন্য। ইয়াস, আপনার এই ব্যস্ততম লাইফে আপনি যদি আপনার জেনারেল ওয়েলবিং এনশিওর করতে চান, আপনি ওয়েলনেস ফিল করতে চান, তাহলে আপনার জন্য একটি সেরা খাদ্য হতে পারে
ফরেভার লিভিং প্রোডাক্টসের এই আর্টিক সি সুপার ওমেগা 3 সাপ্লিমেন্টটি। এটি এতটাই অসাধারণ, লাস্ট 11 ইয়ার্স আই লাভ দিস প্রোডাক্টস অ্যান্ড মাই ফ্যামিলি অলসো লাভ দিস প্রোডাক্টস। আমার বেবি থেকে শুরু করে আমার ওয়াইফ, আমি নিজে এই প্রোডাক্টসটি ইনটেক করি। এটার স্পেশালিটি কি? এটা আমাদের বডিতে যে অ্যাসেনশিয়াল সাপ্লিমেন্টের যে নিডস রয়েছে, ওমেগা 3-র যে নিডস রয়েছে, ওমেগা 9-এর যে নিডস রয়েছে, সেটা ফুলফিল করতে পারে। এবং ফরেভার আর্টিক সি সুপার ওমেগা 3-টার স্পেশালিটি হচ্ছে, আপনি ওয়ার্ল্ড মার্কেটে যত ওমেগা 3 পাবেন তার মধ্যে সবচেয়ে ইফেক্টিভ এফিসিয়েন্সি সমৃদ্ধ সাপ্লিমেন্ট হচ্ছে এটি। কারণ হচ্ছে প্রায় 40 টাইমস টেস্টিংয়ের পর এটাকে মার্কেটে ছাড়া হয়, এবং ওয়ার্ল্ডের সবচাইতে বেস্ট সোর্স হচ্ছে স্যালমন ফিশ, একনবি, মাকরেল এবং সার্ডেন ফিশ। এই 4টা মাছের তেল থেকে এবং স্কুইড অয়েল, এই 5টা সোর্স থেকে তারা ওমেগা 3 কালেকশন করে। এবং এটা আর্কটিক ওশানের যে বরফ ঢাকা সাগর, তার নিচে যে স্যালমন থাকে সেই স্যালমনের অয়েলটাকে নেওয়া হয়, কারণ ওইটা অনেক পলিউশন ফ্রি সি এবং ওইটা উষ্ণ, মানে মাছ যেটা আপনার অনেক ঠান্ডার মধ্যেও বেঁচে থাকে, সেই মাছের তেলটা থেকে এটা তৈরি, সাথে স্পিড অয়েল তো রয়েছেই। এবং এটার সাথে অ্যাড করা হয়েছে ওমেগা 9 অলিক অ্যাসিডস। সো এটা থাকার ফলে এটার যে ইপিএ এবং ডিএচএ, এটার আরও একটা স্পেশালিটি আছে, এটার মধ্যে যে ইপিএ এবং ডিএচএ রয়েছে, সেই ইপিএ এবং ডিএচএর রেশিওটা কোম্পানি অসাধারণভাবে এখানে তৈরি করেছে, যেটা আপনার বডির অত্যন্ত প্রয়োজন, যার ফলে এটি আমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে, আমাদের ব্রেইন অ্যান্ড কগনিটিভ ফাংশনের জন্য অত্যন্ত চমৎকার ভূমিকা রাখে। সো আমি আপনাকে বলবো, যদি আপনি আপনার হার্টকে ভালোবাসেন, যদি আপনার ব্রেইনকে ভালোবাসেন, যদি আপনার চোখকে ভালোবাসেন, যদি আপনার প্রপার জয়েন্ট ফাংশন ঠিক রাখতে চান, যদি আপনার স্কিনকে ভালো রাখতে চান, তাহলে অবশ্যই আপনার ডাইনিং টেবিলে একটা স্পেশাল খাবার, একটি অ্যাসেনশিয়াল খাবার যেটা রেগুলার বেসিস থাকা উচিত, তার নাম হচ্ছে ফরেভার আর্টিক সি সুপার ওমেগা 3। এর আরেকটা বিশেষত্ব হলো, এটি এত চমৎকার ছোটো ছোটো ফিশ অয়েল, আপনি যদি এটা আপনার বেবিকে ছোটোকাল থেকে খাওয়ানোর অভ্যাস করতে পারেন, তার মনোযোগ বৃদ্ধি পাবে, তার ব্রেইন এবং কগনিটিভ ফাংশন ভালো হবে, তার মেমোরি ফাংশন ভালো হবে, ওভারঅল সে হেলদি লাইফ লিড করবে। এবং এটা এমন একটি খাবার যেটা একেবারে ছোটো বেবি থেকে শুরু করে বয়োবৃদ্ধ প্রত্যেকে এটা খেতে পারে। এবং আমরা আমাদের আজকে যে আধুনিকতম শহরের যে ব্যস্ততম লাইফ, যেখানে আমরা চড়ছি এসি গাড়িতে, উঠছি লিফটে, থাকছি ফ্ল্যাটে, আমরা কিন্তু আমাদের ক্যালোরিটাকে বার্ন করি না, আর ক্যালোরি বার্নিং না হওয়ার কারণে আমাদের বডিতে ব্যাড ফ্যাট ডিপোজিট হয়, স্যাচুরেটেড ফ্যাট ডিপোজিট হয়, আর সেটাই আমাদের রক্তে কোলেস্টেরল বাড়িয়ে দেয়, ট্রাইগ্লিসারাইড বাড়িয়ে দেয়, এবং তার থেকে আমাদের প্রথম প্রবলেম দেখা দেয় ব্লাড প্রেশার, এরপরে কোলেস্টেরল হাই হয়ে যায়, এরপরে টিজি জমে যায়, অ্যান্ড দেন ফাইনালি স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। সো আপনি যদি এত ঝামেলায় যেতে না চান, তাহলে একটি খাবারের মাধ্যমে আপনার সমগ্র জীবন আপনি সুস্থ থাকতে পারেন, সুস্থ হার্ট, সুস্থ সার্কুলেটরি সিস্টেম নিয়ে আপনি বেঁচে থাকতে পারেন। সো যারা এই সাপ্লিমেন্টটি নিজের জন্য প্রয়োজন মনে করেন, তারা আমার এই ভিডিও লিঙ্কের নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমার বিজনেস আইডি দেওয়া আছে, আপনি পৃথিবীর যদি যে কোনো দেশে থাকেন, আমার বিজনেস লিঙ্কে ঢুকে আপনি এটা ওয়েবসাইট থেকে পারচেস করে নিতে পারেন। আর যদি আপনি আমার কাছে চান, আমি অবশ্যই আপনাকে এই সাপ্লিমেন্টটি প্রোভাইড করব, আপনি এই সাপ্লিমেন্টটির মাধ্যমে একটি সুন্দর জীবনযাপন করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ যারা আমার ইনফরমেশন শুনেছেন সবাইকে। যদি আমার ইনফরমেশনটা ভালো লাগে, আমাকে একটা লাইক দিবেন, একটা কমেন্টস করবেন, আর ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।